আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, দুনিয়াবি প্রতিযোগিতার জন্য আমরা মগ্ন হয়ে আছি। এটা হলো আধুনিক যুগ। তবে আধুনিক যুগে মানুষেরা বোকাও বটে, কারণ তাদের মন সবসময় থাকে উচ্চ বিলাসী, দুনিয়াবি পড়াশোনা, দুনিয়াবি যত উচ্চত ডিগ্রি রয়েছে, যত ভালো অবস্থা আছে, তারা সেসব ভালো করেই বুঝে। এমনকি ছোটোখাটো পরীক্ষাও তারা খুব ভালো নাম্বার পাওয়ার জন্য যথেষ্ট প্রতিযোগিতা করছে। আর আখিরাতের তুলনায় এইসব সময়কে তারা যদি প্রাধান্য দিয়ে থাকে, অর্থাৎ দুনিয়াবি জিনিস, দুনিয়াবি মোহ তারা যদি আচ্ছন্ন হয়ে থাকে, তাহলে তারা বোকার সাগরে হাবুডুবু খাচ্ছে। এইসব ধ্বংসশীল নিয়ামতের জন্য ক্ষণস্থায়ী এই দুনিয়ার উচ্চস্তর থাকার জন্য কত প্রস্তুতি তাদের। অথচ যেখানে চিরকাল থাকতে হবে, চিরস্থায়ী সেই জীবনের জন্য কোনো প্রতিযোগিতা নেই। আখিরাতের পাথে অর্জনের জন্য আমরা কোনো প্রতিযোগিতাই করি না। ভাবটা এমন যেন এ দুনিয়ার পরে আর কোনো জীবন নেই, এখানে উচ্চ অবস্থা লাভ করাটাই আমাদের আসল সফলতা, একমাত্র উদ্দেশ্য। আখিরাতের পাথে অর্জনের জন্য আমাদের নেই বিন্দুমাত্র মন, সব কিছু দুনিয়াবি। আবার আমরা আফসোসও করি না, দুনিয়াতে কোনো অর্জন পৌঁছাতে না পারলে আমরা আফসোস করি। কিন্তু আখিরাত অর্জনের জন্য যে কাজ করলে আল্লাহ তাআলা অসন্তুষ্টি হন, সে কাজ করার পর আমরা অনুতপ্ত হই না, আফসোস করি না, বরং রাত দিন পরিশ্রম করে যাচ্ছি। কিসের জন্য? এই দুনিয়ার জন্য। এই দুনিয়ার প্রতিযোগিতায় ভিড়ে আমরা আখিরাত অর্জন করতে পারছি না। আরেকটা দিক খেয়াল করুন, যারা আখিরাতে চিন্তায় আছে, দুনিয়াবি যত ফেতনা ফাসাদ রয়েছে তা এড়িয়ে চলে, হালাল হারাম সব কিছু বেঁচে চলে, নেকি অর্জনের জন্য তাদের সর্বোচ্চ চেষ্টা করছে, তাদেরকে আমরা ভাবি সে হলো শ্রেষ্ঠ বোকা। অর্থাৎ সে তো দুনিয়া অর্জন করতে পারছে না, কিন্তু আখিরাত সে ঠিকই অর্জন করতে পারছে। আমরা তাদেরকে বলি সে আধুনিক নয়, কিন্তু সেই হলো আখিরাতের জন্য আধুনিক। কারণ দুনিয়াতে এখন অনেক ফেতনা ফাসাদ রয়েছে, সেসব ফেতনা ফাসাদ সে এড়িয়ে চলছে, এটাই হলো আধুনিক। উচ্চবলিষী মানুষগুলো বুঝতে চায় না সুখের জন্য যা চিরস্থায়ী সবচেয়ে মূল্যবান যে জিনিস সেটা হলো আখিরাত। আখিরাতের চিরস্থায়ী নিয়ামত পাওয়ার জন্য আমাদের প্রতিযোগিতা করা উচিত, কিন্তু এখানে প্রতিযোগিতার কোনো ভিড় নেই। অথচ ধ্বংসশীল এই নিয়ামতের প্রতিযোগিতা আমাদের কাম্য নয়। আল্লাহ তাআলা বলছেন তোমরা প্রতিযোগিতা করো আখিরাতের জন্য, আখিরাতের নিয়ামতের জন্য। আর প্রতিযোগিতাকারীদের উচিত এ বিষয়ে প্রতিযোগিতা করা, কারণ তার মোহর হবে নিছক। অর্থাৎ আমলকারীদের এমন আমল প্রতিযোগিতা করা উচিত যার দ্বারা জান্নাত এবং তার নিয়ামত লাভ হয়। একবার ভাবছি না কি নিয়ে উপস্থিত হব আমার রবের সামনে। আল্লাহ যেন দিকভ্রান্ত আমাদেরই বলছেন, হে মানুষ, কিসে তোমাকে তোমার মহিমানিত প্রতিপালকের স্মরণ হতে বিভ্রান্ত করে রেখেছে? আমরা কোন দিকে ফিরছি, কোথায় যাচ্ছি? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তৌফিক দান করুক। আমিন।